এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। তোদের লকআপে ঢুকিয়ে কি হবে? আমরা তো স্যার বিক্রমের সঙ্গে গেছিলাম। গিয়েছিলি বলেই লকআপে ঢোকাতে হবে? তোরা চারজন বাপ মা খেলানো ছেলে, তোদের জামিন দেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না, আর আমি মালকুড়িও পাবো না। তোদের লকআপে ঢোকাতে গেলে আমাকে এক গাদা কাগজপত্র সই করতে হবে, কালকে কোর্টে নিয়ে যেতে হবে, মালকুড়িও পাবো না। এত ঝক্কি ঝামেলা পোষাবে না, কেটে পড়, নইলে বাইরে বেঞ্চি আছে, ওখানে বস গিয়ে যা। তুই সত্যি সত্যি বিক্রমের বাড়িতে ফোন করেছিলি তো? হ্যাঁ স্যার করেছিলাম, তখনও দাদা বাড়ি ছিল না। কি মুশকিলে পড়লাম বলতো? ওর বর্দা বাড়ি আসবে, সব শুনবে, তারপরে মাল করে নিয়ে আসবে, তো অনেক রাত্রির হয়ে যাবে। ওর অন্য দুটো ভাই একটা অপদার্থ, কোনো মায়া দয় নেই আমার উপর, আমার না মানে ওর ভাইয়ের উপর কোনো মায়া দয় নেই। আপনি মনে হচ্ছে বাড়ি চলে যান, কালকে বিক্রমকে কোর্টে পাচার করে দেবেন। কোর্টে পাচার করে দেবো? এতক্ষণ বসে রইলাম কেন? মাসের শেষ, হাতে বোধহয় টাকা নেই, আসার হলে তো এতক্ষণ চলেই আসতো। না তোকে না তোকে না, মেয়ের বাপটা হয়েছে তেমনি, বিয়ে দিবি তো মাসের প্রথমে দে না, শেষের দিকে। আরে কিছুই কি পাওয়া যাবে না, মাসের শেষ, কিছু নয় রিবেট দিয়ে দেবো। আচ্ছা স্যার, এক বছরে অন্তত 15-16 বার তো বিক্রমকে ধরে, একসঙ্গে এক ডজন মানে 12টা কলা কিনলে একটা কলা ফ্রিতে পাওয়া যায়, তো ওকে তো এতবার ধরেছে, একবার ফ্রিতে ছেড়ে দেওয়া যায় না স্যার? একদম ফ্রিতে তাহলে নয় তো বাকিতে ছাড়ুন। দূর বোকা, ধার বাকিতে জামিন পুলিশ মহলে বদনাম হয়ে যাবে। এক্ষুনি লকআপে পড়ে দেবো, নারী ঘটিত কেস, জামিন পাবি না। বাবু লক আপটা খুলে দিন, ড্রাইভারকে বলুন জিপটা বার করতে, এদের বাড়ি পৌঁছে আমি বাড়ি যাব। আপনি আমাদের জিপে করে পৌঁছে দেবেন? তা তো দিতেই হবে, আপনি আমাদের পার্মানেন্ট খদ্দের, মাসে অন্তত একবার ওকে ছাড়াতে থানায় আসেন, আপনাকে পৌঁছে দেওয়া জিপে করে আমার কর্তব্য। ধন্যবাদ, আমরা রিক্সাতেই যাব। মাথা নিচু করে বসে আছিস কেন? হ্যাঁ বুঝতাম তুই অন্যায় করেছিস, চুরি ডাকাতি করেছিস বা মারপিট করতে ধরা পড়েছিস, আমি তোকে ছাড়াতে যেতাম না। বন্ধু হয়ে বন্ধুর জন্য যা করেছিস, কটা বন্ধু সাহস করে কাজ করতে পারে? একসঙ্গে তুই দুটো জীবন বাঁচিয়েছিস। ওকাকে বাঁচালো না বাঁচালো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই বর্দা, ওর হাত থেকে এই চৌধুরী পরিবারটা কি করে বাঁচবে তাই বলো। কি হলো খা, আরে ওদের কথা কান দিতে হবে না, নে খা খা। ছাড়ো তো, ওর আর কি, যাই করুক খাওয়াটা তো আর আটকাচ্ছে না, এদিকে আমরা ওর জন্যে পাড়ায় মুখ দেখাতে পারছি না। তোদের যদি অসুবিধা হয় বাড়ি ছেড়ে চলে যা, তুই খা। বাহ, আমরা চলে যাই আর তোমরা দুই ভাই মিলে বাবার সম্পত্তিটা ভোগ করো। আমরা গেলেও কি থাকলেও বা কি, বাবা পেনশনের টাকা তো ওরাই ভোগ করছে। কি আজে বাজে কথা বলছিস, বাবা যে মাসে মাসে 1,500 টাকা দেয় সবটাই তো সংসারে খরচা হয়, চাষ তো পাই টু পাই হিসেব দিয়ে দিতে পারে। 1,500 হিসেব তো দেবে, আর বাকিটা? বাকিটার মানে? তোমাকে না এত করে বারণ করেছি, ওই টাকার কথা তুমি বর্দাকে বলবে না? কোন টাকার কথা বলবে না? বাবা বড় বৌদি হাতে মাসে 1,500 নয় 2,000 টাকা দেন। 2,000 টাকা? কে বাবা মাসে তোমাকে 2,000 টাকা করে দেন? চুপ থেকো না, বলো
বলো কি হলো বলো। দাদা তুমি বড় বৌদিকে নিয়ে ঘরে যাও। না না, ওকে সবার সামনে বলতে হবে বাবা ওকে কত টাকা করে দেন। বলো, চুপ করে থেকো না, বলো। 2000। কিন্তু তুমি তো আমার 1500 টাকা করে দিতে, বাকি টাকা কি করলে বলো? বলো বাকি টাকা কি করলে? বাবা 2 বছর ধরে পেনশন পাচ্ছেন, ও যে টাকা বেশি নিচ্ছে সেটা কাল সকালে আমি তোদের দিয়ে দেবো। ওদের দেবে কেন? যদি দিতে হয় দিদির নামে টাকাটা ব্যাংকে রাখবে, দিদির বিয়ের সময় কাজে দেবে। আমার দেবার কথা দিয়ে দেবো, তোলা ভাগাভাগি করে যা নিয়ে নিবি যা। বাড়ির সবার সামনে আমাকে কেন চোর সাজালে বলো? মাঝে মাঝে তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসে আমাকে এক একটা গয়না দেখে বলতে, এটা তোমার বাবা দিয়েছে, দাদা দিয়েছে। এখন বুঝতে পারছি আমার বাবার পেনশনের টাকা সরিয়ে তুমি গয়নাগুলো কিনেছো। তুমিও যে আমার সংসারের টাকা থেকে বারবার টাকা সরিয়ে তোমার ওই লোফার ভাইটাকে থানা থেকে ছাড়িয়ে এনেছো। এটা আমার কর্তব্য। তোমার কর্তব্য আছে, আর কারো কর্তব্য নেই? ভবিষ্যতের জন্য আমার আর গুড্ডুর নামে ওই 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করা ছাড়া তুমি আর কি রেখেছো বলো তো? আপত্তি হলে কি দেখবে আমাদের? তাই ওই গয়নাগুলো বানিয়ে রেখেছি। নাও এখন ওই গয়নার টাকাগুলো বার করো, বাবাকে দিয়ে আসি, মিনুর বিয়েতে কাজে লাগবে। তোমার ওই বোনের বিয়ে হবে ভেবেছো? তা তুমি কি ভেবেছো সারা জীবন ওই বাড়ি দাসী হয়ে থাকবে? দিদি অনেক রাত হলো সুবিনা, আজ আমার জন্য সকলের খাবার দেরি হয়ে গেল, তাই তোকে এতক্ষণ ধরে বাসন মাজতে হচ্ছে, তাই না? ও এক্ষুনি হয়ে যাবে। আমি তোকে একটু সাহায্য করব? তোমাকে সাহায্য করতে হবে না, আমি দিদির সঙ্গে হাত মিলিয়ে করে নিচ্ছি। তুমি বাবার সঙ্গে দেখা করেছো? না, কাল সকালে দেখা করব। কাল সকালে নয়, এখনই যাও। তুমি না যাওয়া পর্যন্ত বাবা ঘুমোতে যাবেন না। বাবা আয়। তোর মাকে বলছিলাম আমাকে এই অশান্তি সংসারে ফেলে রেখে তুমি বেশ পালিয়ে গেলে। আমার যে কবে ডাক আসবে! আজকাল মানুষের ভেতর কৃতজ্ঞতার বড় অভাব রে বিক্রম। যে বড় বৌদির ছেলেকে বাঁচাতে তুই 3 দিন জেলও খেটেছিলি, সেই বড় বৌদি তোকে এখন সহ্য করতে পারে না। তাই বলছিলাম তোর দাদা বৌদিরা যখন তোকে এ পছন্দই করে না, তখন তুই অপরের ব্যাপারে নিজেকে আর বেশি জড়াসনি। যাদের জন্য তুই এত করছিস, জেলে যাচ্ছিস, একদিন দেখবি তোর ওই বড় বৌদিদের মতো তোর উপকারের কথাটা তারা ভুলেই যাবে। যা, অনেক রাত হলো, শুয়ে পড়বে বাবা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।